বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে প্রচুর নান্দনিক ইসলামিক স্থাপনা। এসব স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদ। মসজিদ আল্লাহ তাআলার ঘর। পৃথিবীতে মানুষের কল্যাণে যে ঘর নির্মিত হয়েছিল তা হলো মক্কায় অবস্থিত পবিত্র কাবা। পৃথিবীতে এখনো মসজিদ নির্মিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এসব মসজিদ পবিত্র কাবা ঘরকে কেন্দ্র করে নির্মিত। দেশে মসজিদের অভাব নেই। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যে মসজিদ নির্মাণ করবে তার সম্পর্কে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ তৈরি করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন। সহিহ মুসলিম 7361। বাইতুল মোকাররম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানীর ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। মসজিদে একত্রে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের দশমতম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যধিক মুসল্লির সমাগম হয়, বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000 উন্নীত করে। লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য 8.30 একর জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী। সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করে 27 জানুয়ারি 1960 সালে পাকিস্তান রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদে কাজের উদ্বোধন করেন। সিন্ধুর বিশিষ্ট প্রকৌশলী আবুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবার পর শুক্রবার 25 জানুয়ারি 1963 সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয়।
1975 সালের 28 মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদটি আটতলা। নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়া হয়। সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের শোভাবর্ধন এবং উন্নয়নের কাজ এখনও অব্যাহত রয়েছে। মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলী ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলী নিদর্শনও রয়েছে। মক্কাতে অবস্থিত কাবার অনুরূপে তৈরিকৃত বাইতুল মোকাররমের একটি বৃহৎ গণক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদটি থেকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে। মসজিদটি খুব উঁচু। মসজিদের প্রধান ভবনটি আটতলা এবং মাটি থেকে 30.18 মিটার বা 99 ফুট উঁচু। প্রধান ভবনটির রং সাদা। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশপথ পূর্ব দিক থেকে হওয়ার কথা। পূর্ব দিকে শাহানটি 2694.19 বর্গ মিটারের। এর দক্ষিণ ও উত্তর পার্শ্বে উঁচু করার জন্য জায়গা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করার বারান্দার উপর দুটি ছোট ছোট গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে ঘোচানো হয়েছে। মসজিদে প্রবেশ করার বারান্দাগুলিতে তিনটি অশ্বক্ষুরাকৃতি খিলানপথ রয়েছে, যার মাঝেরটি পার্শ্ববর্তী দুটি অপেক্ষা বড়। দুটি উন্মুক্ত স্বাধীন আঙ্গিনা প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে। তিন দিকে বারান্দা দ্বারা ঘেরা প্রধান নামাজ কক্ষের মিহরাবটির আকৃতি আয়তাকার, যার আয়তন 2463.51 বর্গ মিটার। সমগ্র মসজিদ জুড়েই অলঙ্করণের আধিক্যকে এড়িয়ে যাওয়া হয়েছে।
রাজধানী ঢাকার যে কোনো জায়গা হতে পল্টন, গুলিস্তান কিংবা মতিঝিল এসে সহজেই পৌঁছতে পারবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে।